আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 25 জুলাই 2024, আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি আফরোজা আদিবা। শুরুতেই জানাবো শিরোনাম। আইন ভেঙে মধ্যপ্রাচ্যে বিক্ষোভ, ওমান প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। আমিরাতের ভিসা বন্ধের গুজব, আইন ভাঙায় 57 বাংলাদেশের জেল হাজত। মালদ্বীপে ভিসাধারী প্রবাসীদের হয়রানি, ব্যবস্থা নেওয়ার অনুরোধ হাই কমিশনের। সব বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট, বাড়ছে যাত্রী সংখ্যা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। অনুমতি ছাড়া প্রকাশ্যে বিক্ষোভে জড়ো হওয়া, অস্থিরতা ছড়ানো, জননিরাপত্তা হুমকিতে ফেলাসহ দেশীয় আইন বিরুদ্ধ সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাংলাদেশিদের সাবধান করেছে ওমান। সম্প্রতি এ নিয়ে একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। সেখানে প্রবাসীদের ওমানের আইন কানুন মেনে চলার অনুরোধ জানানো হয়। বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং এটি নিয়ে যে সহিংসতা হয়েছে, সব বিষয়ে প্রবাসীদেরকে সতর্ক করছে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন দূতাবাস। ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে স্বাগতিক দেশের আইন কানুন ও নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তা পরিপূর্ণভাবে প্রতিপালনের জন্য ওমানি কর্তৃপক্ষ পুনরায় অনুরোধ জানিয়েছে। গত 23 জুলাই বাংলাদেশ দূতাবাস মাস্কাটের পক্ষ থেকে একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওমানের আইনে যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল বা স্লোগান দেয়া বা এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, এর ভিডিও ধারণ করা এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। গুজব রটানো ও ভিত্তিহীন তথ্য প্রচার করা, রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা আইনত দণ্ডনীয়। এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল, জেল, জরিমানা, দেশে ফেরত পাঠানো, ভবিষ্যতে ওমানে প্রবেশের নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হতে পারে। তাই প্রবাসী সকল ভাই বোনদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশের দূতাবাস। একই রকম সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। সেখানে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সভা সমাবেশ, মিছিল বা স্লোগান দেয়া, জনমনে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে পারে এমন কোনো কাজে লিপ্ত হওয়া, ভিডিও ধারণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আপলোড করা, রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের কাজে যুক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সংশ্লিষ্ট দেশটির আইন অনুযায়ী। এই কারণে নিজ নিজ সহকর্মী, বন্ধুবান্ধব, পরিচিত প্রবাসী ভাই বোন সবাইকেই এ ধরনের কাজ থেকে যেন বিরত থাকেন, সেটিতে প্রবাসী ভাইয়েরা যেন কাজ করেন। দুবাইয়ে এমনটি অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ দূতাবাস আবুধাবির পক্ষ থেকে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। অনুমতি ছাড়া আরব আমিরাতের কয়েকটি সড়কে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে 57 বাংলাদেশি শ্রমিকের শাস্তি হয়েছে। আইন শৃঙ্খলায় প্রতিবন্ধকতা এবং রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ক্ষতির শঙ্কা তৈরি করায় 53 জনকে 10 বছরের কারাদণ্ড, 3 জনের যাবজ্জীবন ও 1 জনের 11 বছরের শাস্তি হয়েছে। শাস্তির মেয়াদ শেষ হলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এদিকে বাংলাদেশি শ্রমিকদের জন্য আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলে গুঞ্জন উঠেছে। তবে ভিসা বন্ধের এমন কোনো তথ্য পায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, মৌখিক বা আনুষ্ঠানিক আমিরাতের ভিসা বন্ধের কোনো তথ্য নেই। আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় আরব আমিরাতের দূতাবাসে খোঁজ নিয়েও ভিসা নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়নি বলে জানান প্রতিমন্ত্রী। একই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও। বলেন, যাচাই বাছাই না করে সংবাদ দেওয়াটা সঠিক হয়নি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের আইন ভঙ্গ করায় বেশ কিছু প্রবাসীর বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, কারণ এগুলো তাদের রাষ্ট্রীয় বিষয়। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।
মালদ্বীপে আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধকরণ ও ইমিগ্রেশনের বিভিন্ন অপারেশনে ভিসা থাকা বাংলাদেশিরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে মালদ্বীপকে অনুরোধ জানিয়েছে দেশটির বাংলাদেশের হাই কমিশন। মঙ্গলবার হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র সচিব মিজ ফাতিমা ইনায়ার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ অনুরোধ জানান। সাক্ষাৎকালে মিশনের শ্রম কাউন্সিল মোহাম্মদ সোহেল পারফেস উপস্থিত ছিলেন। এছাড়াও হাই কমিশনার বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, ব্যবসা, পর্যটন, বন্দী বিনিময় চুক্তি, কাস্টমস সহযোগিতা চুক্তি ও ডাইরেক্ট শিপিং চুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কোটা আন্দোলন, সংঘর্ষ ও দেশ জুড়ে কারফিউ জারির প্রভাবে উড়োজাহাজেও সংকট দেখা দেয়। এতে কয়েকটি এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করে, অনেক ফ্লাইট সময় মতো বিমানবন্দর ছাড়তে পারেনি। আবার ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় অনেক যাত্রী টিকিট কাটতেও পারেনি। তবে মঙ্গলবার রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ায় টিকিট বিক্রি স্বাভাবিক হয়েছে। ইন্টারনেট সংযোগ ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে আকাশপথে যাতায়াত আগের মতোই বাড়বে। দেশের 8টি বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভেয়ার ও এয়ার অ্যাস্ট্রা। উড়োজাহাজ সংস্থাগুলো জানায়, ছাত্র আন্দোলনের কারণে গত সোমবার থেকে যাত্রীর চাপ কমতে থাকে। এরপর বৃহস্পতিবার অবরোধ এবং পরদিন থেকে টানা সংঘর্ষে যাত্রী সংকট দেখা দেয়। ফলে প্রায় অর্ধেক আসন ফাঁকা রেখে অনেক এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। আবার কিছু উড়োজাহাজে আসনে 30% কম যাত্রী হওয়ায় ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি, যাত্রী সংকটের কারণে তাদের কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। আইন ভেঙে মধ্যপ্রাচ্যে বিক্ষোভ, ওমান প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। আমিরাতের ভিসা বন্ধের গুজব, আইন ভাঙায় 57 বাংলাদেশের জেল হাজত। মালদ্বীপে ভিসাধারী প্রবাসীদের হয়রানি, ব্যবস্থা নেওয়ার অনুরোধ হাই কমিশনের। সব বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট, বাড়ছে যাত্রী সংখ্যা। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।